হ্যালো বন্ধুরা, রানুল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেওনার কার্ড থেকে আপনারা এটিএম বুদ্ধের মাধ্যমে টাকা তুলবেন। আজকে আমি দেখি আমার পেওনার কার্ডে এখন কত ডলার আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখন দেখতে পাচ্ছেন যে $180 আছে। আমি যদি এটাতে ক্লিক করি, এই দেখেন, হাউ মাচ উড আই গেট অ্যাট অ্যান এটিএম বুথ, অর্থাৎ আমি এটিএম বুথের যদি $180 আমি এটিএম বুথ থেকে যদি তুলতে চাই তাহলে কত টাকা পাবো। ঠিক আছে, যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন চলে আসছে হলো, এখানে হলো 14384 টাকা, 84 টাকা 45 পয়সা। ঠিক আছে, তো আমি এটিএম বুথের মাধ্যমে এই টাকাটা আমি তুলতে পারবো $180। তো আমি এখন সরাসরি এটিএম বুথে চলে যাচ্ছি। আমি এখন কার্ডটা দিচ্ছি। প্রথম টাকা তুলতেছি এটিএম বুথের মাধ্যমে, মানে এই মাস্টার কার্ড দিয়ে। এর আগে আমি তুলি, আমার পিন নাম্বারটা যাচ্ছে, মানে পিন নাম্বারটা আমি দিচ্ছি। আচ্ছা, সেভিং, কারেন্ট, ক্রেডিট, ডেবিট, ডিফল্ট। আচ্ছা, কারেন্ট সেভিং, আমি কারেন্ট দিই, চেক কারেন্ট দেবো আমি। মিনি স্টেটমেন্ট, ক্যাশ উইথড্র, আমি উইথড্র দিচ্ছি। দেখেন এখানে আমি টাকা পরিমাণ দিচ্ছি, আমার যে অ্যামাউন্ট আছে 14000 পর্যন্ত তোলা যাবে, আমার যে অ্যামাউন্ট আছে আমি 12000 টাকা তুলে আসছি, 12000। ঠিক আছে, এখান থেকে ইয়েস দিচ্ছি, ভিডিও হচ্ছে, ইয়েস দিলাম। দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্রিন্ট দ্য ডিসপ্লিন, হ্যাঁ অবশ্যই আমি প্রিন্ট করতে চাই। এখন অনুগ্রহ সরি রিকোয়েস্টেড টাকাটা এখন দেখতে পাচ্ছেন, টাকাটা কিন্তু মানে কাউন্ট করা হচ্ছে। আসলে এই যে কার্ড টাকা চলে আসছে বন্ধুরা, দেখেই পাচ্ছেন। আচ্ছা, এইভাবে আপনারা পেনার মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা ব্র্যাক ব্যাংক অথবা ডাস বাংলা এটিএম বুথের মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন। তো এই ছিল এইটুকু, তারপরে এখন আমি আপনাদেরকে দেখাবো কত টাকা আমার এটার জন্য মানে এটিএম বুথের চার্জ কাটলো, সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে।